আসসালামু আলাইকুম। আমি মেইনলি ম্যানেজমেন্ট আর কন্টেন্ট ক্রিয়েশনে এখন বেশি ফোকাস, যেহেতু টিম দিয়ে এখন কাজ চলে। তো আমি ম্যানেজমেন্ট আর কন্টেন্ট ক্রিয়েশনের দিক থেকে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে টুলসগুলো আমি ইউজুয়ালি ইউজ করি। তো আমার ইনস্ট্যান্ট আইডিয়া বা ক্যাপচারিং এর জন্য আমি সাধারণত গুগলের ইকোসিস্টেমটা ইউজ করতে পছন্দ করি, সেটা হলো গুগল টাস্ক আর গুগল কিপ। এই দুইটার মধ্যে আমি যদি আমার নোটসগুলো রাখি, ওইগুলো পরবর্তীতে আমি গুগল ক্যালেন্ডারে শিডিউল করতে পারি, যেগুলো শিডিউল করার মতো, আর যেগুলো শিডিউল করার মতো না বা টিমকে রিসোর্স হিসেবে দিতে হবে বা পরবর্তীতে আমি রিসোর্স হিসেবে অ্যাক্সেস করতে চাচ্ছি, ওইগুলো কিপে আমি একটু সুন্দরভাবে সাজিয়ে রাখি। আর টিমের জন্য যদি ডকুমেন্টেশন ক্রিয়েট করতে হয়, ওইটার জন্য আমি নোশন ইউজ করি। নোশনের মধ্যে আমি মেইনলি ডকুমেন্টেশনগুলো সাজাই, অথবা আমার নিজের লার্নিংয়ের জন্য আমি যখন কোনো কোর্স করতেছি বা কোনো একটা রিসোর্স ফাইন্ড করতেছি, ওইগুলো আমি খুব সুন্দর করে নোশনে সাজিয়ে সাজিয়ে আমার লার্নিংটা ওইখানে করি। তো কোনো লার্নিং রিলেটেড যদি রিসোর্স থাকে, ওইগুলো আমি ওইখানে অ্যাড করতে থাকি, কোনো ভিডিও যদি থাকে ওইগুলো অ্যাড করতে থাকি। হ্যাঁ, নোশনের মধ্যে আমার একটা কাইন্ড অফ ওয়েবসাইট বা একটা ই লার্নিং প্ল্যাটফর্ম ক্রিয়েট হয়ে যায় আমার নোশন পেজের মধ্যে। দেন টিম ম্যানেজমেন্টের জন্য আমি সাধারণত ক্লিকআপ ইউজ করি। ক্লিকআপের পাশাপাশি কমিউনিকেশনের জন্য আমি ডিসকর্ড ইউজ করি। ডিসকর্ডের মধ্যে টিম কমিউনিকেশন করে, টিম কোলাবোরেট করে, টিম একসাথে লাইভে জয়েন করে দেন কাজ করে। ওদের যদি কোনো কমিউনিকেশন করতে হয় তাহলে ওরা ওই অডিও রুমে জয়েন করে দেন একজন আরেকজনের সাথে ডিসকাস করে নেয়। দেন আমার ম্যানেজারকে ওই ডিসকর্ডের মধ্যে অ্যাসাইন করা আছে, তো ম্যানেজার ওদেরকে ফলো আপ করে ওদের সাথে কানেক্টেড থাকে। যেহেতু আমি মেইনলি কন্টেন্ট ক্রিয়েশনের দিকে বেশি সময় দিই, কন্টেন্ট ক্রিয়েশনের সময় আমি আমার লিস্ট থেকে কিপ থেকে যখন কন্টেন্টগুলো অ্যাক্সেস করি, দেন ওইগুলো নিয়ে আমি একটা ড্রাফট বানায় ওটা দিয়ে আমি ভিডিও ক্রিয়েশনে নামি। ভিডিও ক্রিয়েশনের সময় আমি সাধারণত লুম ইউজ করি, লুম দিয়ে রেকর্ড করি, লুম দিয়ে বেসিক এডিটিংটা আমি করে ফেলি। লাইক যে ফিলার ওয়ার্ডগুলো আছে বা যেই অংশগুলো বাদ দেওয়া লাগবে ওইগুলো বাদ দিয়ে দেন আমি টিমকে অ্যাসাইন করে দিই। দেন আমার ম্যানেজার বা টিম ম্যানেজ যে টিম ম্যানেজ করে সেই ভিডিও এডিট করে, তো সে আমার এই কন্টেন্টটা নিয়ে দেন সে ভিডিও এডিটিং বাকিটুক করে। সে ভিডিও এডিটিং এর জন্য সাধারণত প্রিমিয়ার প্রো ইউজ করে আর ক্যাপকাট ইউজ করে। তো ওভারঅল এই টুলগুলো ইউজ করে আমাদের ডে টু ডে অপারেশন গুলো চলতেছে এখন পর্যন্ত, আর এখন পর্যন্ত সিমলেসলি চলতেছে। এর চেয়ে বেটার আর যদি কোনো টুল ফাইন্ড করি ওটা ইনশাআল্লাহ ফিউচারে জানাবো। ওভারঅল আমার ইনটেক। থ্যাংক ইউ ভেরি মাচ।